हेलो एवरीवन, वेलकम टू द चैनल। आज के वीडियो एक इनफॉर्मेटिव है, कारण आज के देखो कोविन रेजिस्ट्रेशन करार पर मैं कोविन छाड़ा अपनी कीभव अन्य उपाय वैक्सीन स्लॉट बुक करते पारबेंट आरो उपकारी हबे जाना, विशेषकर 18 to 44 इयर्स दुटो एजर मिडिले जरा पढ़ तादेर जन्य। तारा 45 प्लस कोविन छाड़ा अपनी आरेकटा जगह पाबेन, सेटा हच्छे ও কলকাতা মিউনিসিপ্যালিটি অফিসে একটা নাম্বার দেওয়া থাকে, তার মাধ্যমে অফিস হোয়াটসঅ্যাপ করে সেটা বুক করতে পারবেন। কিন্তু সবথেকে অসুবিধায় পড়ছে যারা 18 to 44 ইয়ার্সে এই এজ গ্রুপের মধ্যে পড়ছে, তারা সেখানে স্লট বুক করতে পারছেন। এবং কোউইনে বুক করা মানে আপনাকে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হবে, কখন কোন আপনার সেন্টারের স্লট ফাঁকা হবে। কলকাতার মধ্যেই থাকেন, তারা কীভাবে কোউইন ছাড়া ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন, কোইন বা আরোগ্য সেতু ছাড়া ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন। তার জন্য প্রথম স্টেজ হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফার্স্টে যাবেন বুক মাই শো। আপনি বুক মাই শোর অ্যাপ দিয়েও করতে পারেন, বা গুগলে আমি যেরকম ডাইরেক্ট করছি, গুগলে বুক মাই শো লিখলেন, বুক মাই শো লিখলেন, বুক মাই শোতে ক্লিক করলেন, আর এইটা আগে থেকে বলে রাখি এটা মোটামুটি কলকাতার মধ্যে যারা থাকে তাদের জন্যই, কারণ কলকাতার বাইরে থেকে অনেকটা দূর হয়ে যাবে আসাটা। বুক মাই শো এই ইন্টারফেসটা খুললো, তারপরে এই কলকাতা লেখা আছে, কলকাতায় ক্লিক করলেন, আমি যখন প্রথম শুনেছিলাম আমি প্রথমে জানতাম না, এটা একজন থেকে আমার শোনা যে বুক মাই শোর দ্বারাও আপনি ভ্যাকসিন বুক করতে পারবেন। তা প্রথমে একটু শুনতে আজব লাগে, কিন্তু এটা আলটিমেটলি খুব কার্যকরী হয়, কারণ আপনি কোউইন থেকে ভ্যাকসিন বুক করা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। কারণ নেক্সট আসছে, স্ক্রল ডাউন করে নিচে নেওয়া হবে, এই যে ফার্স্টেই লেখা থাকবে আউটডোর ইভেন্টস। এই ভ্যাকসিনেশনটা হচ্ছে আপনার মেডিকা হসপিটাল, আর মেডিকা হসপিটালের অন্তর্গত এরা সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়ামে ভ্যাকসিনেশনটা হবে। এই মেডিকা গ্রুপ ভ্যাকসিনেশন প্রোগ্রাম কলকাতা, এখানে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে, এখানে ডেট চুজ করলেন, সাপোজ 15 তারিখ চুজ করলেন, তারপরে আপনাকে টাইম স্লট চুজ করতে হবে, কোন টাইম নেবেন, এতগুলো 9টার থেকে 5:30 অবধি খালি আছে, এবং যে জায়গাগুলো দেখছেন সবুজ সেই জায়গাগুলো একদম ফাঁকা আছে, এবং যেগুলো হলুদ সেইগুলোতে অল্প কয়েকটি সিট আছে। 3:30 বুক করলাম, কন্টিনিউ করলাম, তারপর অ্যাড, আমার একটাই বুক করলাম, তারপর এখানে এক্স ওয়াই জেড কিছু আপনার যা নাম আপনি নাম দিলেন, নিচে আপনার ফোন নাম্বার দিতে হবে, কোউইনেতে রেজিস্টার করা ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, ইমেল আইডি দিলেন, আপনি ডোজ 1 নেবেন না ডোজ 2 নেবেন সেটা আপনাকে ক্লিক করতে হবে, তারপর কোউইন রেফারেন্স আইডি। কোউইন রেফারেন্স আইডিটা আপনার আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনি পাবেন না, ডাইরেক্ট গুগলে কোউইনে ঢুকলেন, এবার ঢুকে আপনি যে রেজিস্টার করা ফোন নাম্বারটা দেওয়া আছে সেইটা দিয়ে ঢুকলে
একটা দেখবেন আপনার নামের পাশে একটা রেফারেন্স আইডি থাকে, মোটামুটি 10-12টা ডিজিটের একটা রেফারেন্স আইডি থাকে, সেই আইডিটা এখানে দিতে হবে। আপনি ওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিনে কোথাও একটা আসবে, স্ক্রিনে দেখা যাবে। তারপরে আপনার আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট এর নাম্বার দিতে পারেন। আমার মনে হয় আধার কার্ড দেওয়াটাই বেটার, কারণ ওইখানে আপনি কোউইনে না রেজিস্টার করেছেন আধার কার্ডের নাম্বার দিয়ে, সেটা এইটা আধার কার্ডের নাম্বার দিয়ে করাটাই বেটার। আধার কার্ডের নাম্বার দিলেন, তারপরে এখানে অ্যাড্রেস, জেন্ডার, আমি এখানে আর বাকিটা দেখাচ্ছি না, কারণ এখানে আপনি যে অ্যাগ্রি করে সাবমিট করবেন, তারপরে আপনার চলে আসবে অনলাইন পেমেন্টের ব্যাপার। আপনি কিসে করবেন, ডেবিট কার্ডে করবেন, ডেবিট কার্ডে করবেন কি ফোনপে গুগল পে যাতে ইচ্ছা করবেন, সেটা আপনার এখানে অপশান চলে আসবে। তারপরে সাবমিট করার পরে, পে হয়ে যাওয়ার পরেই আপনার যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিতে একটা ইমেল চলে আসবে, একটা জাস্ট ইনভয়েস আসবে, তারপরে আপনার টাকাটা যে পে করেছেন সেইটা, আর একটা আপনার আসবে যবে ভ্যাকসিনেশান আছে সেইটা দিয়ে স্লট বুকিংয়ে কী ডেট কী ভ্যাকসিন নিচ্ছেন এবং সেটা ফার্স্ট ডোজ না সেকেন্ড ডোজ সেগুলো আপনার দেখিয়ে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।